আসসালামু আলাইকুম স্বাগতম টেক্সটাইল স্টাডি সেন্টার বিদ্যুৎ পক্ষ থেকে সকলকে তো আজকে হচ্ছে আমি টেক্সটাইল ক্যালকুলেশনের দ্বিতীয় অধ্যায়ের ছয় নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব তো ছয় নম্বর ক্লাসে হচ্ছে আমি তিনটি ম্যাথ সলভ করব তো তিনটি ম্যাথ হচ্ছে এক নম্বর ম্যাথ হচ্ছে টোয়েন্টি ফোর ও ফোরটি কাউন্টের দুইটি সোতা ধারা একটি টোয়েন সোতা তৈরি করা হলো উত্তর সোতার কাউন্ট কত এটা বের করতে হবে দুই নম্বর ম্যাথটি হচ্ছে টোয়েন্টি ফিফটিন ও টুয়েলভ কাউন্টের কটন সোতা দিয়ে থ্রি ফ্লাই সোতা তৈরি করা হলে উৎপন্ন সোতার কাউন্ট কত হবে তিন নম্বর ম্যাথটি হচ্ছে থ্রি ফ্লাই কটন সোতার কাউন্ট ফোর আর হচ্ছে এর দুইটি সোতার কাউন্ট হচ্ছে এ টু টোয়েন্টি ফোর তাহলে অপর সতার কারণ কত তো প্রথমে হচ্ছে আমি এক নম্বর ম্যাথটি সলভ করব তো প্রথমে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এক নম্বর ম্যাথটি এখানে দুইটা কাউন্টের সতা দেওয়া হয়েছে একটা হচ্ছে 24 ও 40 কাউন্টের দুইটা সতা তো যেহেতু কাউন্ট কে n ধারা প্রকাশ করা হয় তো আমি হচ্ছে প্রথম সতাকে হচ্ছে সতার কাউন্টটা হচ্ছে n 1 ধারা প্রকাশ করব 24 আর দ্বিতীয় কাউন্টারকে হচ্ছে আমি এন টু ধারা প্রকাশ করব ফোরটিন তো দুইটা সোতার কাউন্ট আমি বের করলাম আর বের করতে বলছে যে উক্ত সোতার কাউন্ট তো উক্ত সোতার কাউন্টকে হচ্ছে আমি এন আর ধারা প্রকাশ করব তো এটার মান আমি বের করব তো এই যে আপনার দুইটা কাউন্ট দেওয়া আছে তৃতীয় কাউন্টটি বের করতে হবে তো এটা বের করার জন্য একটি সূত্র দেওয়া আছে বা মনে রাখতে হবে আপনাদের সূত্রটি আমি লিখতেছি তো প্রথমে আমরা লিখে নেব ওই অর্থাৎ আমরা জানি সূত্রটি ডিভাইডেড বাই আর সমান সমান ওয়ান এন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন টু খুব সহজ একটা সূত্র তো যে কেউ এই সত্যটা মনে রাখতে হবে এই সূত্রের মধ্যে হচ্ছে এই মানগুলা বসিয়ে দিলেই হচ্ছে আপনার ক্যালকুলেশন করে যে মানটা বের হবে ওইটাই হচ্ছে আপনার অ্যার তো আমি মানগুলা বসিয়ে দিচ্ছি তো ওয়ান ডিভাইডেড বাই এন আর যেহেতু এন আর এর মান আমি বের করব এটা এভাবে রাখবো তো এন ওয়ান এর মান হচ্ছে টোয়েন্টি ফোর আর এন টু মান হচ্ছে আমার টি তো যেহেতু জায়গা হচ্ছে না আমি পাশে লিখতেছি দেখেন এন ওয়ান দেখেন এইটা হচ্ছে আমি কি করব ক্যালকুলেশন করব ক্যালকুলেশন কি করব তো ফোর চব্বিশ এবং চল্লিশ এই দুইটা লস বের করতে হবে তো আমরা লসা কু বের করে নিচ্ছি দেখেন দুই ধারা যদি ভাগ দি বারো বিশ আবারও দুই আবার যায় ছয় দশ আবারও দুই দেওয়া যায় থ্রি ফাইভ তার মানে এর লশা হচ্ছে টু দুই দুগুণে চার চার দুগুণে আট আর তিন চারা তিন আট চব্বিশ আর হচ্ছে পাঁচ চব্বিশে কত হয় আহ চব্বিশ দুগুনে আটচল্লিশ আটচল্লিশ হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বই আর হচ্ছে চব্বিশ তার মানে একশো বিশ এর লসাগ হচ্ছে একশো বিশ তো একশো বিশ কে আমরা চব্বিশ ধারা ভাগ করবো তো একশো বিশ কে চব্বিশ ধারা ভাগ করলে হচ্ছে আহ যাবে হচ্ছে দু চব্বিশ আটচল্লিশ চার পাঁচ তো বার চব্বিশে বার দি তাহলে থ্রি তো প্লাস থ্রি তো আমার মান পেলাম হচ্ছে একশো বিশ পাঁচ আর তিনে হচ্ছে আট তো এই এর যদি আমি তো হচ্ছে যেহেতু আমার মান হচ্ছে এন আর বের করব এন আর দেখেন এখন হচ্ছে আমি আর আর গুণ করবো দেখেন আড়ারি গুণ তার মানে হচ্ছে আর আড়ি গুণ করলে আমার মান কি আসবে হচ্ছে দেখেন একশো বিশে যদি আমি এক দিয়ে গুণ করি তাহলে একশো বিশ এ হবে আর এখানে হচ্ছে হবে তারপরে আমি মান একশো বিশ ভাগ হচ্ছে আট আমি আর এক মানেও করতে পারতাম সরাসরি এনআর দিয়ে একশো বিশ উপরে দিয়ে আট নিতে নিচে দিয়ে দিতে পারতাম যেহেতু আপনার বুঝার সাথে আমি সম্পূর্ণ আর কি করে দিলাম যাতে আর আর এখানে হচ্ছে আর আর গুণ করেছি গুণ করার পর হচ্ছে আপনার আটটাই পাশে চলে আসছে একশো বিশ ওই পাশে থাকছি আর এনারের এর মান যেহেতু আমি বের করবো এনআর রেখে আটটা আমি ওই পাশে দিয়েছি তার মানে আর ধারা একশো রে ভাগ দিলে যে মানটি পাবো ওইটাই হচ্ছে আমার অ্যান্সার তো এটা আপনার ক্যালকুলেটর দিয়ে করে ফেলবেন একশো বিশ রে আর ভাগ করবেন যে মানটি আসবে ওইটাই হচ্ছে আনসার তো আশা করি আপনারা হচ্ছে এক নম্বর ম্যাথটি বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমি দুই নম্বর ম্যাথে চলে যাব তো দুই নম্বর ম্যাথটা হচ্ছে সেম হচ্ছে আপনার এই এক নম্বর ম্যাথের মতই দেখেন দুই নম্বরটা বলছে যে বিশ পনেরো ও বারো কাউন্টের কটন সোতা দিয়ে থ্রি প্লাই সোতা তৈরি করা হলে উৎপন্ন সোতার কাউন্ট কত হবে তার মানে কি এখানে তিনটা কাউন্ট দিয়েছে তার মানে আমি বয়স করবো এন এন ওয়ান হচ্ছে কত বিশ হচ্ছে থ্রি হচ্ছে তার আর হচ্ছে উৎপন্ন যে কাউন্ট হবে সেই কাউন্ট তার মানে আমার বের করতে হবে হচ্ছে এন আর সেম এক নম্বরটার মতোই এক নম্বরে হচ্ছে আপনার দুইটা সোতা ছিল মানে টু প্লাই ছিল আর হচ্ছে তিন নাম্বার দুই নম্বরটা হচ্ছে আপনার থ্রি প্লাই মানে তিনটা সোতা দ্বারা হচ্ছে থ্রি প্লাই সোতা তৈরি করা হয়েছে তো সেম একই সূত্র আপনার অ্যাপ্লাই করতে হবে উই নো মানে আমরা জানি তো সূত্রটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এন আর এন ওয়ান যোগ আপনারা মানগুলো বসে বিশ এন টুর মান হচ্ছে পনেরো আর এন থ্রি মান হচ্ছে বারো তো এইটারে হচ্ছে আপনার লসাও করবেন লসাও করলে দেখেন কত আসে তো বিশ বিশ পনেরো বারো এই তিনটা লসা করেন পাঁচ দিয়ে দিব পাঁচ দুগুনে দশ তিন পাঁচে পনেরো ছয় আবার হচ্ছে দুই দিয়ে যায় এক থ্রি তিন দেখুণে দশ বিশ বিশ তিন একশো আশি এখন একশো আশি রে দা ভাগ করলে কত হয় পাঁচ বিশে একশো মানে নয় বিশ দিয়ে একশো আশি ভাগ করলে নয় হবে পনেরো দিয়ে একশো রে যদি ভাগ করি তাহলে হচ্ছে পনেরো পনেরো দগুণ তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তার মনে হচ্ছে ষাট চার আট বারো এখানে একশো আশি রে ভাগ করলে হবে বারো আর বারো দগুণ বারো পনেরোতে হচ্ছে একশো আশি আর বারো ধারা যদি আমি একশো আশি রে ভাগ করি সেক্ষেত্রে হবে পাঁচ বারং ষাট তার মনে হচ্ছে পাঁচ দশ পনেরো দেখেন আমি লসা করে বললাম এগুলো আপনারা হচ্ছে করে পরে এই লসা গুলা এগুলো আপনারা পারেন তারপরে আমি করে দিচ্ছি ঠিক আছে আপনাদের বোঝার সাথে তো এখন হচ্ছে আমার লসা করে পেলাম হচ্ছে একশো আশি এই সবগুলো যোগ দিব নয় নয় বারো নয় আর বারো হচ্ছে আপনার একুশ একুশ আর পনেরো হচ্ছে ছত্রিশ তো আমি হচ্ছে ওয়ান এন আর সমান সমান পেলাম হচ্ছে ছত্রিশ তো আমি আগেটা ভেঙে করেছিলাম তো এটা আর ভাঙা সরাসরি চলে যাব তো দেখেন এন আর সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে একশো আশি তো এটা আপনারা ভাগ করে যে রেজাল্টটি পাবেন ওইটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন তো এখন হচ্ছে আমি তিন নম্বর ম্যাথটি হচ্ছে আপনার সমাধান করব তিন নম্বর ম্যাথটি দেখেন যে থ্রি প্লাই কটন সুতার কারণ হচ্ছে দেওয়া আছে 4 এর দুইটি সুতার কারণ হচ্ছে 8 ও 24 তাহলে অপর সুতার কাউন্ট কত তো থ্রি প্লাই কটন সুতার কারণকে আমরা হচ্ছে এন আর ধারা প্রকাশ করব আর দুইটি সুতার কাউন্ট 8 এবং 24 দেওয়া আছে তাহলে এন হচ্ছে এইট আর হচ্ছে এন টু হচ্ছে আর যেহেতু অপর সুতার কাউন্টার সুতা করবো আমরা জানি উইনো আমরা জানি হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এন আর সমান সমান ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান

তো এন ওয়ান এর মান হচ্ছে মান হচ্ছে ফোর তো এখন হচ্ছে আমি লসা উপরে ফেলব তো লশাগু হচ্ছে এট টোয়েন্টি ফোর ফোর এর লশাগুটা দেখেন এট টোয়েন্টি ফোর লসাগু টু টু দিয়ে ভাগ দেয় তাহলে টু বারো টু আবার দুই দেওয়া যায় ওয়ান সিক্স ওয়ান তার মানে চার 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 ছয় কত চব্বিশ এর হচ্ছে চব্বিশ চব্বিশ লস তাহলে আট ভাগ তিন যোগ তার মানে এক চব্বিশে ভাগ করলে হয় আর চার দিয়ে চব্বিশে ভাগ করলে চব্বিশ মাইনাস চব্বিশ এখন যদি এটা আমি যোগ বিয়োগ করি তাহলে হচ্ছে তিন আর একে চার চারে থেকে ছয় গেলে হচ্ছে টু ঠিক আছে তো আহ এটাকে যদি আমি এখন আড়ারে গুণ করি তাহলে হবে দেখেন খেয়াল করেন একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তো এটার আমি যদি আর আর এর গুণ করে তাহলে তার আগে আর আর এর গুণ করার আগে আমি এই পাশ ও माइनस এই পাশ ও উঠিয়ে দিব তো माइनस উঠে গেলে হচ্ছে আমি যদি আর আর এর গুণ করে তাহলে হচ্ছে আমার হবে m3 24 2 আমি সরাসরি করে দিলাম যেহেতু আমি এক নম্বরের মধ্যে দেখিয়েছি কিভাবে এটা হয় তো ভাগ করলে হচ্ছে আমার থাকে হচ্ছে কত বারো তো হচ্ছে আমার কি থ্রি মান হচ্ছে বারো তার মানে আমার অ্যান্সার হচ্ছে হবে বারো তো আশা করি আপনারা ম্যাথ তিনটা খুব সহজে বুঝতে পেরেছেন খুব সহজ একটি সূত্র এই সূত্র ধারা আপনারা কি অ্যাপ্লাই করে এই মানগুলো বের করতে পারবেন তো পরীক্ষার মধ্যে এখান থেকে হচ্ছে যে কোনো একটি অঙ্ক অবশ্যই পাবেন এই তিনটি ম্যাথ আপনার ভাষায় প্র্যাকটিস করবেন বারবার তো এরপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পরবর্তী ক্লাসে আমি সেটা সলভ করার চেষ্টা করব আজ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ